প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভি নিয়মিত এই পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি শেহজিন চৌধুরী। চলুন শুরু করি আজকের জীবনের গল্প। আমরা গত পর্ব সাজিয়েছিলাম ক্ষুধা ও দারিদ্র নিবারণ নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো মেয়েদের এগিয়ে যাওয়া ও চলার পথে বাধা, সমস্যা ও উত্তরণ নিয়ে। কন্যা শিশুটি বড় হয়ে তো পরের ঘরে যাবেই, তাহলে ভবিষ্যতে বুড়ো বাবা মাকে দেখবে কে? সেজন্য ভরসা তো পরিবারের ছেলে সন্তানটি। সমাজে প্রচলিত এই ধারণার জন্যই দক্ষিণ এশিয়ার বহু দেশের মতো দুর্ভাগ্যবশত বাংলাদেশেও মেয়ে শিশুরা সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও নির্যাতনের শিকার। তাদের প্রতি এই আচরণ দৃশ্যমান পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু সার্বিকভাবে দেশের উন্নয়নে দরকার নারী পুরুষ সমতা। তাই সবার আগে নিশ্চিত করতে হবে কন্যা শিশুর অধিকার। পরিস্থিতির উন্নতি ঘটাতে গত কয়েক দশকে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ। ধীরে ধীরে তৈরি হচ্ছে কন্যা শিশুর অধিকার নিয়ে জনসচেতনতা। প্রচলিত ধারণাকে ভেঙে দিতে আজ সোচ্চার অনেকেই। কেমন আছেন আমাদের মেয়েরা? দুনিয়া জুড়েই বা কেমন আছেন তারা? কিসের সঙ্গে লড়াই তাদের? এখন কি তাদের বড় সমস্যা? কিসের মোকাবেলা করতে হচ্ছে তাদের? জানা যাক সেসব কথা। জুলাই থেকে অক্টোবর চার মাসের ব্যবধানে দুনিয়ার দু প্রান্তে হয়ে গেল মেয়েদের দুটি সমাবেশ, একটি লন্ডনে, অন্যটি ঢাকায়। দু জায়গাতেই এই মুহূর্তে মেয়েদের অগ্রযাত্রায় প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে বাল্যবিয়ে। 22 জুলাই লন্ডনে গার্লস সামিটে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দারিদ্র নিরসন, শিক্ষা ও কাজের সুযোগ নিশ্চিত করতে পারলেই বাল্যবিয়ে কমবে। তার সরকার সেই লক্ষ্যে কাজ করছে জানালেন তিনি। পভার্টি রিডাকশন, এডুকেশন অ্যান্ড জব অপরচুনিটি, ইফ উই ক্যান ক্রিয়েট দ্যাট, দেন ন্যাচারালি দ্য চাইল্ড ম্যারেজ উইল রিডিউস। আই হ্যাভ plans to take free education as stipend for adults and girls up to graduation level. সামিটে ছিলেন পাকিস্তানের কিশোরী মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাইও, যাকে একসময় লড়াই করতে হয়েছে মেয়েদের জন্য শিক্ষার অধিকার আদায়ে। 2012 সালে পড়তে হয় তালেবান জঙ্গিদের রোষানলে, ছাড়তে হয় দেশ। এখন শান্তিতে নোবেল জয়ী মালালাও সঙ্গী বাল্যবিয়ে রোধ করার সংগ্রামে। First message I would give to all parents and everyone here is that we should not be followers of those traditions which go against women's rights. We are the human beings and we made the traditions. মেয়েদের এগিয়ে যাওয়ার পথে শিক্ষার অধিকার এর মধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী পর্যায়ে যেমন সমতা অর্জিত হয়েছে, তেমনি ভারতের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার 6% বেশি এবং নারীর প্রতি হারও 0.3% কম। নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বী হওয়া বা নারীর নিজ ন্যায্য অধিকারের জায়গায় অগ্রগতিটা দৃশ্যমান হলেও সবকিছুকে ম্লান করে দিয়েছে বাল্যবিয়ের গ্লানি। বাংলাদেশে বাল্যবিয়ে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাল্যবিয়ের শিকার এসব মায়েদের সন্তানদের 20% 15 বছরের আগেই মারা যায়। তার কারণগুলো উঠে আসে ব্র্যাক ও ইউকেএইডের সহযোগিতায় গত 27 অক্টোবর ঢাকায় আয়োজিত গার্লস সামিটে অংশ নেয়া অনেক কিশোরের কথায়। সুনামগঞ্জের শিফা আক্তার 13 বছর বয়সে পরিবারের ঠিক করা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল, কিন্তু কতজন পারে সেই চ্যালেঞ্জের উদ্বেগ ধরা পড়ে মন্ত্রীর কথায়। এখনো আমাদের একটি বড় চ্যালেঞ্জ, সেটি হলো বাল্য বিয়ে। সেক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে আছি। 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বাল্য বিয়ে বন্ধ হবে। এই সময়ের মধ্যে 15 থেকে 18 বছর বয়সী মেয়েদের বাল্য বিয়ের হার 1/3 কমিয়ে আনা হবে। বাল্য বিয়ে বন্ধে সেই উদ্যোগ আরও জোরদার করার তাগিদ ব্যক্ত করেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। আজ আমাদের প্রতিজ্ঞা হবে সর্ববিষয়ে নারীদের গুরুত্ব দেব। অল্প বয়সে জোর করে বিয়ে না দিয়ে তাদের জীবনকে বিকশিত করার সুযোগ করে দেব। বাল্য বিয়ে এবং কিশোরী ও যুবা পর্যায়ে কিছু সীমাবদ্ধতা থাকলেও নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পেশাগত বা সরকার প্রশাসনের সব জায়গায় নারীর অংশগ্রহণ ও সাফল্য চোখে পড়ার মতো। অর্থনীতির চাকা সচল রাখতেও সক্রিয় নারীরা।
এত সবের পরও নারীকে নির্যাতন সহ সম্মান মর্যাদার প্রশ্নে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে। তারা উদ্বিগ্ন থাকেন নিজের নিরাপত্তা নিয়ে, কারণ সামাজিক দৃষ্টিভঙ্গিটা এখনও পুরুষতান্ত্রিক। পাশাপাশি দারিদ্র, কর্মহীনতা এবং অশিক্ষা ও ধর্মপ্রভাবিত সংস্কারও নারীর এগিয়ে যাওয়ার পথে বাধা হিসেবেই টিকে আছে। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দলের নেতা, বিচারপতি, উপাচার্য, সচিব পদে তো রয়েছে নেই। এভাবে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও পেশাগত ক্ষমতায়নের প্রতিটি পর্যায়ে উঠে এসেছেন নারীরা। সরকারি প্রশাসন, ব্যবসা ও বাণিজ্যিক সংস্থার সর্বোচ্চ পদ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনার উচ্চ পদ এবং বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায়ও নারীরা সাফল্য পাচ্ছেন। গার্মেন্টস খাত নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের নতুন জগৎ উন্মুক্ত করেছে। খেলার জগতে সাফল্যের সিঁড়িতে হাঁটছেন নারীরা, দুঃসাহসী অভিযানের সঙ্গীও নারীরা। তবে এই অগ্রগতির পরও নারীরা কি সর্বত্র নিরাপদ? ঘরে বাইরে বৈষম্য, ঝুঁকি, নিরাপত্তা কিংবা নির্যাতন সংকার উদ্বেগ তাদের নিত্য সঙ্গী। এই হরতালের টাইমে বেতন দেওয়ার ডেট ফুট পড়ে গেছে, কিন্তু আমাদের বাসা থেকে আসতে দিচ্ছে না। যে তোমরা মেয়ে মানুষ, তোমরা একা কি হয়ে যাবা, রাস্তায় প্রবলেম হতেই পারে। সন্ধ্যার পর অনেক সময় প্রোগ্রাম হয়, ফ্রেন্ডের বোনের বিয়ে বা কারো বিয়ে, না রাত্রেবেলা প্রোগ্রাম, যেতে পারবা না। যেহেতু পুরুষ প্রধান সমাজ, পুরুষরা যেভাবে ইজিলি কাজ করতে পারে, আমাদেরকে আমাদের ক্ষেত্রটা তৈরি করে নিতে হয়, আমাদেরকে কেউ করে দেয়নি। সব ক্ষেত্রে আমাদেরকে ফেস করতে হয়, একবার সব ক্ষেত্রেই, কিন্তু আমরা এটা ওভারকাম করেই তো এতটুকু চলে আসছি। নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেই এর জন্য দায়ী করলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীরা। মাছের মাথাটা এখনো কিন্তু পুরুষের একটা ছেলের পাতেই কিন্তু দেওয়া হয়, কিন্তু কখনো বাবা মা এটা চিন্তা করেন না বিয়ের পর একটা মেয়ে কোন পরিবেশে যাবে, সে আদৌ সে মাথাটা খেতে পারবে কিনা। আমরা আধুনিক হয়েছে পোশাক আশাকে, আমরা মানসিক দৃষ্টিভঙ্গি কিন্তু এখন আমাদের বদলায়নি। ব্যাংকে এখনো ঋণ নিতে গেলে একটি ম্যানেজার একটা পুরুষ উদ্যোক্তাকে যত সিরিয়াসলি দেখে, একটা নারীকে দেখে না। একটা পুরুষকে নানান রকম অবান্তর বা তার ব্যক্তিগত প্রশ্ন করে হয়রানি করে না, একটা নারীকে যেটা প্রশ্ন করে তাকে হয়রানি করে। এজন্য নারীর প্রতি সমান মর্যাদা দেওয়ার সচেতনতা গড়ে তোলাটাই জরুরি। যখন সে কর্মক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রে তার উপর যদি কোনো অবিচার অনাচার করা হয়, সেটার সে অবশ্যই তখনই প্রতিবাদ করতে হবে। যদি সয়ে যায়, দুই তিনবার সয়ে মুখ বুঝে থাকে, তাহলে কিন্তু ওই অত্যাচার বা অনাচারটা চলতে থাকবে। অনেকেই জানেন না যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন প্রোটেকশন একটা অ্যাক্ট আছে, যেটা থেকে ঘরের ভেতরেই সুরক্ষা দেবে। আইন সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক নারী কিন্তু আইনে শরণাপন্ন হন না। প্রয়োজন সবার মানসিকতার পরিবর্তন। হাইকোর্ট থেকে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে রায়টা হয়েছে, সেটাকে কার্যকরী করতে হবে। ল এনফোর্সিং এজেন্সিকে জোরদার করতে হবে। আমাদের যে মানে পুরুষ সমাজ, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। একই কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীও। জানান নারীর ক্ষমতায়নে বেসরকারি উদ্যোগের পাশাপাশি নানান সরকারি কার্যক্রমের কথা। ছেলেমেয়েদেরকে সমানভাবে পড়াশোনা করানোর সুযোগ দিবেন, এবং পড়াশোনা করার পর যখন ছেলের পাশাপাশি মেয়েও কিছু রোজগার করার সুযোগ পাবে বা করবে, তখন কিন্তু বাবা মার মন মানসিকতারা পরিবর্তন হবে। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই আঙ্গিকে আমরা কাজ করছি। জীবনের গল্পে এখন বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন থাকবে আরও কিছু গল্প কথা। সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি শেহজিন চৌধুরী। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রছাত্রীর সমতা অর্জিত হয়েছে। এখন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থীর 53% ছাত্রী। উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায়ও মেয়েদের অংশগ্রহণ প্রতি বছর বাড়ছে। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় সবচাইতে বেশি বাল্য বিয়ে হওয়ার লজ্জা এদেশের। প্রতি 3টি বিয়ের 2টিতেই কনের বয়স থাকে 18 বছরের নিচে। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদন বলছে, ঘরে বাইরে প্রতিনিয়ত সহিংসতার ঝুঁকির মধ্যে থাকেন বাংলাদেশের মেয়েরা। জরিফুল 2 সন্তানের জননী, বয়স কত বলতে পারেন না, তবে কোনো কিছু বুঝে ওঠার আগেই যে তাকে বিয়ে দেওয়া হয় এতটুকু সে ঠিকই বলতে পারে। পরিবারের বোঝা কমাতে বাবা মাই তার এত বড় ক্ষতি করেছে, সোজা সাপটা এই মন্তব্য তার। আমি তো সে সময় বলছি যে আমি বিয়ে করব না, এখন
তাও আমাকে জোর করে বিয়ে দিছে। আমার বাচ্চা কাচ্চা হবে আমার, এই বুদ্ধিটা তো ছিল না আমার। পাপড়ির বয়স এখন 16, এর মধ্যে কোলে তার এক সন্তান। নবম শ্রেণীতে পড়ছিল সে, কিন্তু বখাটেদের উত্তপ্তের কারণে একসময় বিয়েই তাকে এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে ধরে নেয় পরিবারের সদস্যরা। আশেপাশের এলাকার ছেলে ছিল তো, একটা ছেলে ছিল খুব ভয়ঙ্কর, মানে এর বাবা ডাকাত ছিল, যার কারণে তাদের বয়ের কারণে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কুড়িগ্রামের মুক্তা বেগম ক্লাস ফাইভে পড়া অবস্থায় তার বিয়ে হয়ে যায়। মা বাবা যেন পরিবারের বোঝা কমালেন, কিন্তু থমকে গেল মুক্তার স্বপ্ন। ফাইভ থেকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 8 বছর হয়। বিয়ের মধ্যে যদি বিয়ে না হলে আমার পড়াপড়া ইচ্ছে ছিল, আমার বাবা মা গরিব দেহে আমাকে বিয়ে দিয়েছে। জরিফুল, পাপড়ি কিংবা মুক্তাদের মতো এমন অনেক কন্যা শিশুকে পরিবার ও পরিবেশের বলি হতে হয়। কখনো তা দারিদ্র্যের মোড়কে, কখনো তা হয় নিরাপত্তাহীনতা থেকে মুক্তির বালাই। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, বাংলাদেশে 80% দরিদ্র পরিবারের মধ্যে বাল্য বিয়ে হয়। অবস্থাপন্ন পরিবারের মধ্যেও এ সংখ্যা 53%। বৈষম্য গ্রাম শহরের অনুপাতে 70:53। আন্তর্জাতিক আইন, বাংলাদেশি আইন সব ক্ষেত্রেই মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। এর বাইরে সবকিছুই অপরাধ হিসেবে স্বীকৃত, কিন্তু থেমে নেই এরকম ঘটনা। এরকম বেআইনি বিয়ে কেড়ে নিচ্ছে কন্যা শিশুর অধিকার, ধ্বংস করে দিচ্ছে তার শারীরিক ও মানসিক বেড়ে ওঠা। শুধু বাল্য বিয়েই নয়, বয়সন্ধিকালীন সংকটও মেয়েদের বড় সংকটে ফেলছে ক্রমাগত। তারা নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তন বা প্রজনন স্বাস্থ্য নিয়ে কারো সঙ্গে সহজভাবে কথা বলতে পারে না। ইউনিসেফ বলছে, বিশ্বে প্রতি 10 জনে একজন মেয়ে 19 বছর বয়স পেরোনোর আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হন। দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের সেই হার সবচেয়ে বেশি বাংলাদেশে। 47% বিবাহিত কিশোরী স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হন। ভয়াবহ এই চিত্রের বিপরীতে নারী উন্নয়নে বাংলাদেশ অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তারপরও বাল্য বিয়ে টিকে আছে সামাজিক ব্যাধি হিসেবেই। বিশেষজ্ঞরা বলছেন, এর অন্তর্নিহিত অর্থনৈতিক ও সামাজিক কারণকে উৎপাটন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি অভিভাবক যখন মনে করে না যে তার ছেলেটির সমান মেয়েটি, এবং সেইখানে তার আস্থার অভাব, অভিভাবকের মানসিকতা যেটা আবার সামাজিক মানসিকতা সৃষ্টি করে, নারীরা নিরাপত্তার এই অভাবে বিরাট একটা শঙ্কার মধ্যে বাস করে। দারিদ্র এর জন্য কিছুটা দায়ী। পরিসংখ্যানে দেখা যায় ধনী পরিবারেও 53% বাল্য বিবাহ। বাল্য বিয়ে একটি বৈশ্বিক সমস্যা, এই সমস্যায় আক্রান্ত বাংলাদেশও। সরকার বাল্য বিয়ে বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনও তা যথেষ্ট নয়। দেশে এখনও 66% মেয়েরই বিয়ে হচ্ছে 18 বছরের কম বয়সে, এমনকি 15 বছরের নিচেও বিয়ে হচ্ছে। বাল্য বিয়ে কমিয়ে আনতে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারের কাজে হাত দিয়েছে। বলা হচ্ছে, এ পর্যায়ে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স 18 এবং মেয়েদের ক্ষেত্রে 16 করা যায় কি না তা পর্যালোচনার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বিশিষ্টজনরা বলছেন, বাল্য বিয়ে বন্ধের নামে সরকারের এই সিদ্ধান্ত হবে আত্মঘাতী। যে বয়সকে বিয়ের যোগ্য চিন্তা করা হচ্ছে তা নিতান্তই অপ্রাপ্ত বয়স। এভাবে বিয়েকে সরকারিভাবে অনুমোদন দেয়া হলে ছেলে মেয়েদের স্বাভাবিক জীবন ব্যাহত তো হবেই, এর কুফলও ভোগ করতে হবে গোটা জাতিকে। লাকি আক্তারের বয়স 14 আর তার স্বামীর বয়স 16। বিয়ে হয় 1 বছর আগে। এখন 2 মাস বয়সী এক সন্তানের বাবা মা। একটু ছোটবেলা বিয়ে করছে, বাপ মা করাইছে, বাপ মা কইছে পোলা খারাপ হয়ে গেছে, বিয়েটা করাইছে। সুমাইয়ার বয়স এখন 18, তবে ওর যখন 11 বছর বয়স তখন শুধু যৌতুক দিতে হবে না এই সন্তুষ্টিতে তার বিয়ে দেয় বাবা মা। বাপ মার ভালো লাগছে, আমার মুখেও ভালো লাগছে, তাই আব্বা আম্মা বিয়ে দিয়েছে ছোট থাকতে। লাকি আক্তার ও সুমাইয়ার মতো প্রতিদিন এরকম অজস্র অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে দেশে। বাল্য বিয়ে বন্ধ করা নিয়ে কাজ করা বৈশ্বিক প্রতিষ্ঠান গার্লস নট ব্রাইডস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন 66% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের কম বয়সে। অভিভাবকরা জানালেন, চরম নিরাপত্তাহীনতা থেকেই তারা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হন। ঘরে রাখতে পারে না, লোকে খারাপ বলে, এই জন্য আমরা ধার করি, কর্জ করি, যেমনি পারি আমরা বিয়ে দিয়ে ভালো।
অথচ বাল্য বিয়ে ঠেকাতেই সেই 1929 সাল থেকেই বলবৎ রয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন। এই আইনে বাল্যবিয়ে অপরাধ রয়েছে শাস্তির বিধান, কিন্তু বাল্যবিয়ের উচ্চ হারই বলে দিচ্ছে এ আইনের কোনো কার্যকারিতা নেই। তবে এ বাস্তবতা প্রতিরোধে সরকারের সাম্প্রতিক চিন্তাভাবনাও উদ্বেগ ছড়িয়েছে। গত 15 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 সংস্কার বিষয়ে আলোচনা হয়। খবর হয়েছে সরকার এর জন্য এমন এক খসড়া নিয়ে কাজ করছে যাতে ছেলেদের বিয়ের বয়স কমিয়ে 21 থেকে 18 এবং মেয়েদের 18 থেকে 16 বছর করার প্রস্তাব করা হয়েছে। বলা হচ্ছে এতে সরকারের নীতিগত সমর্থনও রয়েছে। এ নিয়েই চলছে বিতর্ক। বিশিষ্টজনরা বলছেন সরকারের এই উদ্যোগ চূড়ান্ত হলে বাল্য বিয়ে আরও বাড়বে, ছেলে মেয়েদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে যার মাশুল পরিবার ও সমাজকে দিতে হবে। বয়স কমানো এটা কোনো আমি জানি না এটা কিভাবে কার চিন্তায় কেন এটা আসছে। 18 বছর হচ্ছে অ্যাডাল্টহুডের বয়স, সিদ্ধান্ত নেওয়ার বয়স, ভোট দেওয়ার বয়স 18 বছরই থাকা উচিত। আমরা জানি যে আরও কমে এটা বিয়েটা হবে এবং হচ্ছেও হয়তো কোথাও কোথাও, আমরা জানি, কিন্তু আমরা কিন্তু সেই জন্য এরকম পশ্চাৎপদ সিদ্ধান্ত নিতে পারি না। মনোবিজ্ঞানীরা বলছেন অল্প বয়সে বিয়ে ছেলে মেয়ে উভয়ের মনের উপরে চাপ তৈরি করে। মা হওয়ার জন্য যথেষ্ট শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার, যা 18 বছরের আগে মেয়েদের থাকে না। একটা মেয়ে সে কিন্তু তার কৈশোরকালে, তার যে বললাম যে এই ট্রানজিশনে তার যে খাপ খাওয়ানোর যে প্রসিডিউরগুলোর মধ্যে দিয়ে সে যায়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, সে আস্তে আস্তে শিখে তার আবেগের বিকাশটা ঠিক মতন হওয়া, তার সামাজিক বিকাশটা হওয়া, এই জিনিসগুলো কিন্তু শেখার সে সুযোগ পাচ্ছে না। সো ও কিন্তু ওর কৈশোরকালটাকে বা বাল্যকালটাকে খুব অল্প বয়সে হারিয়ে ফেলছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন আইনটি বাল্য বিয়ে রোধে অনেক কঠোর হবে, আর বিয়ের জন্য ছেলে মেয়েদের বয়স কমানোর বিষয়টি কেবল আলোচনা হয়েছে, চূড়ান্ত কিছু নয়। আইন আছে এবং সেই আইনটা অনেক পুরাতন আইন, এবং সেই আইনের আওতায় 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য যে আইনের বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা নতুন আইন প্রণয়ন করতে চাচ্ছি যে আইনে আপনার এই ফাঁক ফোকরগুলো থাকবে না। একটা বিষয়ে আলোচনা করতে গিয়ে এই আলোচনাটি এসছে, সে কারণে আমি এটি ধরে নিতে পারি না যে 16 বছরকেই সরকার বাল্য বিয়ের ক্ষেত্রে 16 বছরকেই তারা একটা বয়স সীমা হিসেবে গ্রহণ করবেন। আমার বিশ্বাস যে এটি 18 বছরই থাকবে, কারণ সরকার কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। গত 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠান হয়েছিল আলোকিত রাজধানীর বাইরে নওগাঁর পত্নীতলায়। USAID সহযোগিতায় এতে এসেছিলেন সারা দেশের মেয়েরা। বাল্য বিয়ে না দেওয়ার অনুরোধ জানিয়ে বাবাকে উদ্দেশ্য করে 3000 কন্যা শিশুর লেখা চিঠি দেখানো হয় এদিন। 3000 চিঠি ডিসপ্লের মাধ্যমে আমি যখন অনেক শিক্ষার্থীর সাথে কথা বলি, তারা আমাকে বলেছিল যে ব্যক্তিগতভাবে তারা এই চিঠিটা সরাসরি তাদের বাবা মার সাথে শেয়ার করতে চায় না, এক ধরনের ভয়, এক ধরনের দ্বিধা কাজ করছে। সেই জায়গা থেকে তাদের প্রশ্ন করেছিলাম যে কেন, উত্তরটা যেটা এসছে সেই কারণে যে তারা এই ক্যাম্পেইনে সম্পৃক্ত হওয়ার ফলে এমন কিছু ইনসাইট এবং নতুন ইনফরমেশন তাদের মধ্যে ধারণ করেছে যে ধারণটা তারা রিফ্লেক্ট করছে চিঠির মাধ্যমে। কিন্তু পাশাপাশি একটা জিনিসই সত্য, বাবা মারা কিন্তু এতটা আলোকিত হয়নি যতটা তাদের সন্তানরা হয়েছে। দেখা গেছে শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি এই স্লোগানে যেমন নওগাঁ সরগরম হয়েছিল, সেই একইভাবে ঢাকাও আলোড়িত হয়েছিল সেই মেয়েরা, যারা জড়ো হয়েছিল আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে এই স্লোগানে জাগিয়ে তোলা ব্র্যাক আয়োজিত গার্লস সামিটে। তাদের কেউ বাল্য বিয়ের শিকার, কেউ বাল্য বিয়ে থেকে মুক্তি পেয়েছে, কেউ বা বাল্য বিয়ে প্রতিরোধ করেছে। নিজেদের জীবনের কষ্টের কথা, সামনে এগিয়ে চলা আর বড় হওয়ার আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল তাদের চোখে মুখে। জীবনের গল্পে আবারও একটি বিরতি, যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন, সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি শেহজিন চৌধুরী। মেয়েদের এগিয়ে যাওয়া ও চলার পথে বাধা, সমস্যা ও উত্তরণ নিয়ে সরকারের পাশাপাশি কাজ করছে USAID,
যার অংশীদার বিভিন্ন বেসরকারি সংস্থাও। এ বিষয়ে আমরা কথা বলেছি জেন্ডার অ্যাডভাইজার ডক্টর মাহমুদা রহমান খানের সাথে, শুনি তার কথাও। কন্যা শিশুদের কথা যদি বলতে হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তাহলে কিন্তু বলতে হবে যে কন্যা শিশুরা কিন্তু আসলে অনেকখানি এগিয়ে গিয়েছে বাংলাদেশে। অ্যাট দ্য সেম টাইম সেখানে চ্যালেঞ্জও কিন্তু রয়েছে, বাসায় নির্যাতিত হচ্ছে মানসিকভাবে, বাইরে নির্যাতিত হচ্ছে, এবং অনেক সময় মনে করেন যে তারা স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে কারণ স্কুলে তারা পরিবেশটা পাচ্ছে না, স্কুলে শিক্ষাগত শিক্ষা কন্টিনিউ করতে পারছে না, তার ফলে কিন্তু তারা আবার আর্লি ম্যারেজেরও শিকার হচ্ছে। এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও আমি বলবো যে বাংলাদেশে কন্যা শিশুদের ক্ষেত্রে অনেকের অনেক রকম কার্যক্রম রয়েছে এবং ভূমিকা রয়েছে যার ফলে তারা এগিয়ে যেতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তারা বেশ সোচ্চার হয়েছে এখন কন্যা শিশুর ক্ষেত্রে কাজ করার জন্য। USAID কিন্তু গভর্নমেন্ট অফ বাংলাদেশের সাথে এই বিষয়ে খুব ক্লোজলি কাজ করেছে এবং কন্যা শিশুর বয়স যাতে 18 নিচে না করা হয় সেই জন্যে জোরতালোভাবে কাজ করা হচ্ছে। USAID-এর ক্ষেত্রে কিন্তু নারী পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়ন একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো কাজ করেছি যেখানে আমরা দেখেছি যে নারীর অগ্রগতি হচ্ছে, বাচ্চারা স্কুলে কন্টিনিউ করতে পেরেছে, তাদের পড়াশোনা, অ্যাডলেসেন্ট মেয়েরা কিন্তু তাদের স্বাস্থ্যসেবা পাচ্ছে, এবং তারা মেয়েরা অনেক ক্ষেত্রে দেখবো যে তারা কম্পিউটারাইজ ট্রেনিং ও বিভিন্ন রকম ট্রেনিং ইনভলভ হয়ে কর্মসংস্থানেও তারা আসছে। কাজে সেই ক্ষেত্রগুলি আমার কাছে মনে হয় যে সবাই একসাথে কাজ করলে আরও এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে এবং অনেক সুযোগও আছে যেখানে কন্যা শিশুদেরকে আমরা আমাদের দেশের নেতৃস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করতে পারব। জীবনের গল্প আজ এই পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন ঠিকানা জীবনের গল্প দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, পেয়ালের শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেলে golpo.desh@gmail.com। আমরা আছি ফেসবুকেও www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।